পুলিশ ও স্বজনরা জানান, ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমানের যমজ তিন মেয়েকে গত শুক্রবার রাত 11টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি কারণে তারা একই সঙ্গে নিখোঁজ হলো এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। তিন দিন পেরিয়ে গেলেও মেয়েরা উদ্ধার না হওয়ায় দিশেহারা পরিবারের সদস্যরা বাবার দাবি তারা কোনো দুষ্কৃতিকারী চক্রের কবলে পড়েছে। তিনটা মেয়ে যমজ ক্লাস 9-এ পড়ে, রাতের বেলা যে কোনো এক টাইমে তিনটা মেয়ে আমার বাসা থেকে চলে গেছে। কিভাবে গেছে, কারো সাহায্য নিয়ে গেছে না কি নিজেরা ইচ্ছে করে গেছে, আমি এটা কিছু জানি না। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আশা করছি অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, আশা করছি আমরা যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আর কি, ইনশাআল্লাহ আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। পুলিশ সুপার জানান, নিখোঁজ মেয়েদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা আশঙ্কা করছি যে সম্ভবত তারা নিজেরাই চলে কোথাও গেছে, এবং শুক্রবারের আগের দিন তার বাবা তাকে মেয়েগুলোকে একটু বকাঝকা করেছিল। তার বাড়ির থেকে চলে যাওয়ার আগে তিনজনই তিনটা নাম্বারে কথা বলেছে, তো আমরা সেই নাম্বারগুলোকেও দেখছি, অনুসন্ধান করে আমরা সেই সবগুলো নিয়ে কাজ করছি। আশা করি যে খুব দ্রুততার সাথে এটা উদ্ঘাটিত হবে। শনিবার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মেয়েদের চাচা আব্দুস সালাম। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।